আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া সবসময় করি। আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা অন্য মানুষকে ডিসরেসপেক্ট করতে অনেক বেশি ভালোবাসেন, যারা মানুষকে খোটা দিয়ে কথা বলা, ছোট করে কথা বলা, অসম্মান করে কথা বলা, এরকম অনেকেই আছে। তো আমার মনে হয় ওই জায়গা থেকে বের হওয়ার একটাই সলিউশন যে আপনারা ওই মানুষকে একদম নিজের লাইফ থেকে এলিমিনেট করে দিবেন এবং মাইনাস করে দিবেন, নির্মূল করে দিবেন। কারণ ওই মানুষগুলো কখনোই আপনার লাইফে পজিটিভ কিছু আনতে পারবে না। আপনার অপছন্দনীয় কথাগুলো তারা আপনার সামনে তুলে ধরবে যেটা আপনি প্রস্তুত না শোনার জন্য, সেই জিনিসটাই আপনার সামনে সবসময় তারা প্রেজেন্ট করবে। তো ওই জিনিসগুলো সবসময় মাথায় রাখা উচিত আমাদের সবারই, যেই মানুষ আমাকে ডিসরেসপেক্ট করবে ওই মানুষ থেকে আমি সবসময় দূরে থাকবো। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, কালু সালামা, জাহিল লোকদেরকে শুধু সালাম দিবেন আর চলে যাবেন। কারণ তাদের সাথে আপনি বেশিক্ষণ না বসতে পারবেন না কোনো সময় কাটাতে পারবেন, কারণ তারা নির্বোধ, তারা অশিক্ষিত, তাদের সাথে আপনার থেকে কোনো শেখার মতো কোনো কিছু নেই। যার জন্য যারা আপনাকে ডিসরেসপেক্ট করবে, যারা আপনার বাউন্ডারি ক্রস করে ফেলবে কথা বলার সময়, অবশ্যই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।